পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7.6। রোববার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভূমিকম্পের কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল 80 কিলোমিটার। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে, কিন্তু পরে সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানানো হয়।